অনুষ্ঠানের প্রধান অতিথি প্রফেসর আহমেদ হোসেন, শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকা মন্ডলী, অভিভাবক বৃন্দ ও প্রীতিভাষণ নবাগত এবং সতীর্থ শিক্ষার্থী ভাই বোনেরা, সবার প্রতি রইল আমার সালাম, আসসালামু আলাইকুম। এসেছে শত পুষ্পের দল, করছি তাদের বরণ, যেন নতুনত্বের সুবাস পায় প্রতিদিন নবীন বাড়বে প্রবীণ আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠান। আজ নতুন প্রাণের স্পর্শ স্পন্দিত ও আনন্দ মুখরিত নবাগত শিক্ষার্থী ভাই বোনেরা, স্কুলের গণ্ডি পেরিয়ে তোমরা আজ কলেজের আগাবে, ছোট্ট গণ্ডি পেরিয়ে আজ মুক্ত জ্ঞানের আলো, উচ্চতর শিক্ষা অর্জনের প্রাথমিক ক্ষেত্রে তোমাদের আজ এই আগমন শুভ হোক সেই প্রত্যাশা করব। তোমাদের সবার প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। তোমরা জেনে খুশি হবে যে আমাদের এই প্রতিষ্ঠানটি এক মহান ব্রত ধারণ করে আছে, যার স্লোগান হচ্ছে হে প্রভু আমাকে জ্ঞান দান করো। বিদ্যার চেয়ে ভালো চক্ষু আর নেই, আর সত্য হলো সবচেয়ে বড় তপস্যা যা তোমাদেরকে আজ ধারণ করতে হবে। তোমাদের জ্ঞান অর্জনের এই যাত্রা সুন্দর হোক, জীবনের অতি গুরুত্বপূর্ণ একটি পর্বের সমাপ্তির পর আজ তোমরা নতুন এবং মুক্ত জ্ঞানের রাজ্যে প্রবেশ করেছো। এখানে রয়েছে জ্ঞান চর্চার উন্মুক্ত অবকাশ এবং স্বাধীন চিন্তা বিকাশের অপূর্ব সুযোগ। বিদ্যার সাধনা ও পঠন পাঠনের মাধ্যমে বিকশিত হোক তোমাদের মেধা ও মননশীলতা, এটি আমাদের প্রত্যাশা। খুশি খবর এই যে আমাদের এই প্রতিষ্ঠানের অনেক শিক্ষার্থী আজ দেশে এবং আন্তর্জাতিক ক্ষেত্রে সুনাম অর্জন করে চলেছে, যারা ডাক্তার, প্রকৌশলী, সাহিত্যিক, সাংবাদিক হিসেবে আজ প্রতিষ্ঠিত। শিক্ষা শৃঙ্খলা, ছাত্র শিক্ষক সুসম্পর্ক, ভালো ফলাফল, বিশেষ করে বিজ্ঞান ক্ষেত্রে আমাদের এই প্রতিষ্ঠান অনেক সুনামের অধিকারী। আজ তোমরা যারা নতুন প্রাণ শক্তি ও অমিত সম্ভাবনা নিয়ে এখানে এসেছ, আমরা তোমাদেরকে সাদরে বরণ করে নিচ্ছি। তোমাদেরকে অতুল প্রতিষ্ঠানের সুনাম ও ঐতিহ্য রক্ষায় সুমহান দায়িত্ব অংশীদার করছি। আশা করছি প্রতিষ্ঠানের গৌরব ও বৃদ্ধিতে তোমরা প্রাণপণ চেষ্টা করবে। তোমাদের আজ এই শপথ হওয়া উচিত যে আমার যা আছে আমি তাতেই সন্তুষ্ট। হে প্রিয় শিক্ষা প্রতিষ্ঠান, আমার চোখে তুমি সেরা। এ প্রতিষ্ঠানে তোমাদের শিক্ষাজীবন সার্থক ও গৌরবমণ্ডিত হোক, তোমরা দেশ ও জাতি বিশ্বমানবতার কল্যাণে নিয়োজিত হও, এই প্রত্যাশা। সবাই সবাই।